প্রথম অধ্যায়, প্রথম অংশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক ধারণা, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, ICT ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট। এই অধ্যায়ের উদ্দেশ্য, সভ্যতার ক্রমবিকাশের ফলে বর্তমানে তথ্য প্রযুক্তি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করছে, পাশাপাশি কমিউনিকেশন টেকনোলজির ব্যাপক উন্নয়ন এবং তথ্য প্রযুক্তির তা একীভূত হওয়ার ফলে এর প্রতি মানুষের নির্ভরতা বেড়েছে অনেক গুণ। এই অধ্যায়ে প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক ধারণা, তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তির একীভূতকরণ, ডিজিটাল কনভার্জেন্স, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ধরন যেমন কম্পিউটার, ইন্টারনেট, রেডিও, টেলিভিশন ইত্যাদি, ওদের মূল কাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রত্যাশা করা যাচ্ছে যে এই অধ্যায়ের পাঠ শেষে শিক্ষার্থীরা শিক্ষণফলসম অর্জন করতে পারবে। শিক্ষণফল, উপাত্ত ও তথ্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে। দুই, তথ্য প্রযুক্তির ধারণা ব্যাখ্যা করতে পারবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ধরন যেমন হচ্ছে কম্পিউটার, ইন্টারনেট, রেডিও ও টেলিভিশন ইত্যাদি ব্যবহার করতে পারবে। চার, কম্পিউটার, ইন্টারনেট, রেডিও, টেলিভিশনের মৌলিক কাজ ও ওই যুগে তাদের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। 1.0.1, উপাত্ত ও তথ্যের ধারণা, কনসেপ্ট অফ ডেটা অ্যান্ড ইনফরমেশন। সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ের ব্যবহৃত কাঁচামালসমূহকে ডেটা উপাত্ত বলে। ডেটা একটি একক ধারণা, অর্থাৎ ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ডেটা। ডেটা শব্দের বহুবচন হলো ডেটা, যার অর্থ হচ্ছে ফ্যাক্ট, কোনো ধারণা, আইডিয়া, বস্তু, অবজেক্ট, সত্য, কন্ডিশন, অবস্থা, সিচুয়েশন ইত্যাদিটা। ফ্যাক্ট, চিত্র, ফিগার এবং হচ্ছে বর্ণনা, ডেসক্রিপশন ডেটার অন্তর্ভুক্ত। প্রতিটি কার্যকলাপ ডেটার জন্ম দেয়। কোনো ঘটনায় ইভেন্ট বহু ডেটা জড়িত থাকে। ডেটা এক বা একাধিক বর্ণ, চিহ্ন বা সংখ্যা বিশিষ্ট হতে পারে। কম্পিউটারের ন্যূনতম সময়ে ও স্বল্প মেমোরি ব্যবহার করে ডেটা প্রসেসিংয়ের সুবিধার্থে ডেটার শ্রেণীবিভাগ করা হয়ে থাকে, কারণ বিভিন্ন ধরনের ডেটার ভিন্ন ভিন্ন পরিমাণ মেমোরি থাকা দরকার হয়ে থাকে প্রসেসিংয়ের সময় এবং হচ্ছে কাজেরও তারতম্য হয়ে থাকে। বিভিন্ন লেখকরা বিভিন্নভাবে ডেটার শ্রেণীবিভাগ করেছেন। অধিকাংশ লেখকের মতে ডেটা হচ্ছে প্রধানত তিন ধরনের হয়ে থাকে, যথা নিউমেরিক ডেটা, তারপর হচ্ছে অনিউমেরিক ডেটা, নন নিউমেরিক ডেটা, বুলিয়ান বা হচ্ছে লজিক্যাল ডেটা। ডেটা তিন প্রকার, নিউমেরিক, বুলিয়ান, অনিউমেরিক। নিউমেরিক আবার দুই প্রকার, ইন্টিজার এবং হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। অনিউমেরিক আবার তিন প্রকার, ক্যারেক্টার, স্ট্রিং, অবজেক্ট। অবজেক্টের মধ্যে রয়েছে ছবি, গ্রাফিক্স, অডিও, ভিডিও। নিউমেরিক ডেটা, যে সকল ডেটা কোনো পরিমাণ বা সংখ্যা প্রকাশ করে তাদেরকে নিউমেরিক ডেটা বলে, যেমন 20, 100.25, 400, 56.75 ইত্যাদি। নিউমেরিক ডেটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা ইন্টিজার এবং হচ্ছে পূর্ণ সংখ্যা বা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, ফ্লোটিং পয়েন্ট। অনিউমেরিক ডেটা, নন নিউমেরিক ডেটা, যে সকল ডেটা কোনো পরিমাণ বা হচ্ছে সংখ্যা প্রকাশ করে না তাদেরকে অনিউমেরিক ডেটা বলা থাকে। MYAC ইত্যাদি ক্যারেক্টার কিংবা মানুষের দেশ, জাতি, জীবিকা, জাতি হিসাবে, কোনো ছবি, পিকচার, শব্দ, অডিও ও হচ্ছে ভিডিও প্রভৃতি। অনিউমেরিক ডেটা বিভিন্ন প্রকার হতে পারে, যথা হচ্ছে ক্যারেক্টার, স্ট্রিং, অবজেক্ট, MYAC ইত্যাদি ক্যারেক্টার ডাটা। কতগুলো ক্যারেক্টার ডেটা মিলে স্ট্রিং ডেটা হয়, মিরাজ, সুমাইয়া, ঢাকা ইত্যাদি স্ট্রিং ডেটার উদাহরণ। ছবি, শব্দ এবং ভিডিওকে অবজেক্ট ডেটা বলা হয়ে থাকে। বুলিয়ান বা হচ্ছে লজিক্যাল, বুলিয়ান, লজিক্যাল ডেটা, যে সকল ডেটা শুধুমাত্র দুটি অবস্থা থাকতে পারে, সত্য বা মিথ্যা, হ্যাঁ বা না, জিরো অথবা ওয়ান ইত্যাদি, সে সকল ডেটাকে বুলিয়ান বা হচ্ছে লজিক্যাল ডেটা বলা হয়ে থাকে। কোনো বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই হচ্ছে ইনফরমেশন। ইতিপূর্বে আলোচনা করা হয়েছে যে ডেটা হলো সাধারণ নয়, এমন কিছু বিশৃঙ্খল ফ্যাক্ট, র ফ্যাক্ট বা হচ্ছে অর্থবহ বা কার্যকর নয়। ইনফরমেশন হলো কোনো প্রেক্ষিতে তারপর সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা বা সহজবুদ্ধ অর্থবহ কার্যকর ব্যবহারযোগ্য। তথ্য, ইনফরমেশন ইজিগুলো হচ্ছে উপাত্ত ডেটা বা যোগ হচ্ছে প্রেক্ষিত, কনটেক্সট যোগ হচ্ছে অর্থ, মিনিং। উদাহরণস্বরূপ বলা যায় যে 2102210 একটি ডেটা, এটি ইনফরমেশন হবে যদি কোনো বিশেষ প্রেক্ষিতে এটিকে অর্থবহ করা যায়। যেমন ক, এটি DDMMYYY ফরম্যাটে ইংরেজি তারিখকে প্রকাশ করলে এর অর্থ হবে হচ্ছে 2010 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখ। উল্লেখ্য, প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 21 তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। এটি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরকে প্রকাশ করলে এর অর্থ হবে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট নম্বর। কম্পিউটার বিজ্ঞান অনুসারে তার হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্যে কম্পিউটারকে ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলকে বলা থাকে ইনফরমেশন বা তথ্য বলা থাকে। যেমন কোনো ছাত্রের বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর হলো ডেটা, কিন্তু তার সকল বিষয়ের প্রাপ্ত নম্বর হিসাব করে তৈরি করা হয় তাকে প্রোগ্রেস রিপোর্ট হচ্ছে ইনফরমেশন। ডেটাকে প্রসেস করে ইনফরমেশন পাওয়া যায়, অর্থাৎ প্রসেসিং পরবর্তী ডেটার অর্থবহ রূপকে ইনফরমেশন বলা থাকে। ইনফরমেশন নির্ভুল, স্পষ্ট, সংক্ষিপ্ত ও প্রয়োজনীয় হওয়া দরকার হয়ে থাকে। ডেটা প্রসেসিং, শ্রেণীবিন্যাসকরণ, তারপর সাজানো, হিসাব নিকাশ, যুক্তিমূলক কাজ ইত্যাদি ইনফরমেশন। সকল ইনফরমেশন মূল্যবান বা গুরুত্বপূর্ণ তথ্য নয়, তবে মূল্যবান ও গুরুত্বপূর্ণ ইনফরমেশন অবশ্যই সহজ অর্থবহ, সঠিক, সম্পূর্ণ, নির্ভরযোগ্য, বিষয়ে সংশ্লিষ্ট এবং নিরাপদ।
সহমত এবং সময়োপযোগী হওয়া উচিত। মানুষ বিভিন্ন কাজে তার পাশে ইনফরমেশন ব্যবহার করে, কোনো প্রতিষ্ঠান ম্যানেজার কিংবা নির্বাহীগণ বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণের কাজে তার পাশে ইনফরমেশন ব্যবহার করে থাকেন। ডেটা থেকে হচ্ছে ইনফরমেশন, তারপর হচ্ছে ম্যানেজার, তারপর হচ্ছে ডিসিশন, ডিসিশন থেকে আবার ডেটার উৎপন্ন হয়ে থাকে। একটি সিস্টেমের ইনফরমেশন আবার অপর একটি সিস্টেমের ডেটা হিসেবে ব্যবহৃত হতে পারে। উদাহরণস্বরূপ কোনো একটি কলেজের কথাই ধরা যাক, কলেজের টেস্ট পরীক্ষার ফলাফল কলেজের সাবেক ইনফরমেশন কারণ বিভিন্ন ধরনের ডেটা প্রসেস করে কলেজের টেস্ট পরীক্ষার ফলাফল তৈরি করা হয়ে থাকে। এই টেস্ট পরীক্ষার ফলাফল ইনফরমেশন এবং শিক্ষা বোর্ড অফিসে পাঠানো হয়, তখন তা শিক্ষা বোর্ডের মাধ্যমে হচ্ছে ডেটা হিসেবে বিবেচিত হয়। ডেটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য হচ্ছে ডিফারেন্সেস বিটুইন ডেটা অ্যান্ড ইনফরমেশন, ডেটা বা উপাত্ত এবং হচ্ছে ইনফরমেশন বা তথ্য। ডেটা উপাত্তের মধ্যে রয়েছে সুনির্দিষ্ট আউটপুট বা হচ্ছে ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ের ব্যবহৃত কাঁচামালকে ডেটা বা উপাত্ত বলা থাকে। ইনফরমেশন বা তথ্য হচ্ছে ইনফরমেশন বা তথ্য সুশৃঙ্খলভাবে সাজানোর ডেটা যা অর্থবহ, সহজবোধ, অর্থবহ, কার্যকর, ব্যবহারযোগ্য। ডেটা বা উপাত্ত হচ্ছে ডেটা একটি একক ধারণা যার ইনফরমেশন এবং তথ্যের ক্ষুদ্রতম একই হচ্ছে ডেটা যা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়ে থাকে। ডেটাকে প্রসেস করে ইনফরমেশন রূপান্তর করা হয়। ডেটা পুরোপুরি কোনো অর্থ বা ভাবার্থ প্রকাশ করে না, অপরদিকে ইনফরমেশন কোনো না কোনো অর্থ বা ভাবার্থ প্রকাশ করে যা ব্যবহারের পক্ষে বুঝতে পারে। ডেটা ইনফরমেশনের উপর নির্ভর করে না, অপরদিকে ইনফরমেশন ডেটার উপর নির্ভর করে। ডেটা ইনফরমেশন তৈরি প্রক্রিয়ায় ব্যবহৃত হয়, কিন্তু ইনফরমেশন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। উদাহরণ ফলাফল দ্বিতীয় 001, মিরাজ 005, প্রথম সুমাইয়া, মিরাজ পরীক্ষা ত্রিবার্ষিক ইত্যাদি ডেটা। অপরদিকে ইনফরমেশনের মধ্যে রয়েছে উদাহরণ হচ্ছে বার্ষিক পরীক্ষার ফলাফল, রোল 1-এর মেধাস্থান প্রথম, নাম মিরাজ, 5 রোলের সুমাইয়া দ্বিতীয়।